হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলপনা রান্না বান্নায় তোমাদেরকে অনেক 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 স্বাগত। চলো আজকে বিউলির ডালের বড়ি দিয়ে তোমাদেরকে দেখাবো কেমন ভাবে বিউলির ডালের বড়ি দেওয়া যায় খুব সহজে। বড়ি দেওয়ার জন্য দেখো, আমি 250 বিড়ি কলাই ডাল নিয়ে নিয়েছি। বিড়ি কলাই ডালটাকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আমি জলে ভিজিয়ে দিয়েছিলাম, এটা জলটা ঝেড়ে নিয়েছি। তার যে এতে আবার মিক্সিং বলে আমি কলাইটা নিয়ে নিচ্ছি। কলাইটা বেটে নিতে হবে, একটা মিহি পেস্ট বানাতে হবে। দেখো মিক্সিতে বেটে নিলাম কলাইটা, তোমরা শিল নোড়াতেও বেটে নিতে পারো। আর এইবারে দেখো, এটা একটু শুকনো শুকনো হয়েছে, এতে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, খুব অল্প অল্প করে জল দিতে হবে। এই কলাই বাটাটা যদি পাতলা হয়ে যায় তো বড়িগুলো বেশ ভালো আসবে না, ভালো দেওয়া যাবে না। দেখো আমার ঠিকঠাক হয়ে গেছে পেস্টটা, মিহি পেস্ট একটা হয়ে গেছে। এটা বাড়ি বাটিতে নিয়ে নেব কলাইটা। 250 বিড়ি কলাইয়ের বড়ি আমি দুবারে বেটে নিয়েছি, তো এই বিড়ি কলাইয়ের বড়ির পেস্টটা কিছু কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। এই বড়ি দেওয়ার আসল হচ্ছে, মানে বড়িটা যত ফেটাবে, মানে ব্যাটারটা যত ফেটাবে তত বড়িটা ভালো হবে। দেখো কিভাবে বুঝবে যে ভালো ফেটানো হয়েছে, অল্প বাটিতে জল নিয়ে দেখবে যে ভাসছে কিনা, যদি ভাসে জানবে যে ঠিকঠাক হয়ে গেছে, আর ডুবে গেলে জানবে যে ঠিকঠাক হয়নি, আরও ফেটাতে হবে। দেখো আমি 4টে থালাতে অল্প সর্ষের তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেলটা মাখিয়ে দিলাম। মাখিয়ে দেওয়ার পর চলো এবারে বড়ি দেওয়া স্টার্ট করছি। দেখো ছোট্ট ছোট্ট করে থালাগুলোতে গোল গোল করে বড়িগুলো দিতে হবে। এই বড়ি দেওয়া বাড়িতে খুবই সহজ, দোকানের বড়ির থেকে এই বড়িটা খুব ভালো টেস্ট হয়, তোমরা দেখবে খেয়ে খুব ভালো লাগবে, বাড়িতে বানিয়ে দেখবে খুব ভালো লাগবে বড়িটা। টুক 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 করে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি, দেখো কেমন সুন্দরভাবে। এই বড়ি দিতে আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি, আমার ঠাকুমা খুব ভালো বড়ি দিত, তো ঠাকুমার মতো এতটা ভালো আমি পারি না, কিন্তু আমি দিই চেষ্টা করছি, হ্যাঁ মোটামুটি হচ্ছে। দেখো বড়িটা আমি কেমন কায়দায় দিচ্ছি, এইভাবে কায়দায় দেওয়ার চেষ্টা করবে। এইভাবে কায়দা করে যদি বড়িটা দিতে পারো, বড়িটা খুব ভালো হবে, ভিতরটা ফাঁপা হবে, মুচমুচে হবে, খাস্তা হবে বড়িটা। দেখো আমার 3টে থালা ভর্তি হয়ে, আমার ছেলে কীভাবে বড়ি দিয়েছে দেখো, আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেও বড়ি দিতে যাচ্ছে, যে থালাটা নষ্ট করলো বড়ি দিয়ে। এই ট্রেটাতে পুরো ভর্তি হলো না, একটু কম হয়েছে। 4টে থালা, 4টে জায়গাতে আমি বড়ি দিয়ে দিয়েছি। দেখো রোদে দিয়ে দেবো, এটা কালকে শুকিয়ে যাবে বড়ি। দেখো বন্ধুরা, আমার বড়িগুলো একদিনে রোদেই শুকনো হয়ে গেছে, আজকে রোদটা খুব ভালো দিয়েছিল, দেখো একদম মুচমুচে হয়ে গেছে বড়িটা, ভিতরটা ভালো শুকিয়েছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।